আয়েস নিধনে কানাডার নারী মডেল। এক সময় সৌন্দর্য দিয়ে সবার নজর কাড়তেন কানাডার মডেল হানা টাইগার বোহম্যান। পরে তার আবির্ভাব হয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের ত্রাস হিসেবে। কুর্দি জনগোষ্ঠীর নারী সামরিক ইউনিটে যোগ দিয়ে জঙ্গি নিধনের কাজ করছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে রয়েছে আইএসের আনাগোনা, সেখানে আইএস ধ্বংসে নিজেকে নিবেদিত করেছেন হানা। বিবিসি সাংবাদিক ইমা ভার্টিকে তিনি বলেন, এরা শুধু আইএসের বিরুদ্ধে যুদ্ধ নয়, তারা একটি সমস্যা। তবে ওয়াইপিজের মূল লক্ষ্য হলো নারী অধিকার রক্ষার কাজ করা, আর আইএস যতক্ষণ পুরোপুরি ধ্বংস না হয় ততক্ষণ তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। তিনি বলেন, এখানে নারীদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হয়, জোর করে বিয়ে দেওয়া হয়, এতে তারা ক্লান্ত হয়ে পড়ে, যন্ত্রের মতো কাজ করতে তাদেরকে বাধ্য করা হয়। হানা আরও বলেন, মডেল হিসেবে তার জীবনে অনেক অপমানজনক ছিল, কারণ সেটি ছিল জীবনের খুবই একটি ছোট একটি অংশ, এই জীবন নিয়ে কখনো তিনি উপভোগ করেননি। হানা বলেন, আমার জীবন এমনভাবে যাচ্ছিল যা আমি মোটেও পছন্দ করতাম না, তবে আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি এবং বিশ্বাস করি এমন কিছুর জন্য লড়ছি। আপনি একজন নারী হওয়ার পাশাপাশি আপনি ত্রাসও হতে পারেন। বিবিসি সাংবাদিককে হানা জানান, তিনি এখন অস্ত্র ব্যবহার করা শিখে গেছেন। কানাডায় থাকতে তিনি প্রায় শিকারে যেতেন, তবে মানুষের দিকে বন্দুক তাক করা অনেক কঠিন, কিন্তু আইএস সদস্যদের মানুষ বলে মনে করেন না তিনি। মধ্যপ্রাচ্যে আইএস নিধনে যাওয়ার আগে নিজের জীবনের মায়া ত্যাগ করতে হবে বলে জানান সাবেক এই মডেল।